তো দেখো আমরা ভাত খেতে বসে গেছি। আর এদিকে দেখো মামাম বাইরে ছিল, খিচুড়ি খেয়ে এসেছিল, তা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, তো এখন এলো। তো ওকে বসাও, ও ভাত খাবো না ভাবি, এখানে বসো, পাপার সাথে বসো, আসো এখানে বসো। আমি ভাত খেতে বসে, তুমি জানো না রোজ দিনের ওর কি ডিউটি। ওর পায় না, তাই না? রোজ দিন আমি ভাত খেতে বসে একটু শান্তি পাই না। দেখো রীতিমতো চলে এসছে প্রত্যেক দিনের মতো। আর বলো কি কি রান্না করেছো দেখাও একটু। কপি দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর এই সবজিটা একটু দেখাই, হাতাশাটা একটু সরাও। এটা রাতের রান্না, মানে হয়েছে কি বাড়িতে মাছ আনা ছিল, তো তার উপর আমি কালকে আবার চিকেন নিয়ে এসেছিলাম, মাংস নিয়ে আসাতে মানে ওই সবজিটা কেউ খেলোই না। ও খেতে চেয়েছিল, আমি ওকে খেতে দিনে বললাম ধর ওটা রাখো, ওটা আর খেতে হবে না, সকালে খেয়ে নেবে, এখন এটা দিয়ে খাও, কারণ মাংস তো আর সপ্তাহে আনা হয় না আমাদের। এর আগে এনেছিলাম যখন আমার ওই শ্বশুরবাড়ি থেকে আমার ওই ওর তোমাদের দিদি ভাই দাদা এসেছিল যেদিন, সেদিন নিয়ে এসেছিলাম, তাই না? হ্যাঁ, তাও আবার কত কটুকু এনেছিলাম, না না অনেকটাই এনেছিলাম, কেজি খানেকের মতো, কাছাকাছি 750 গ্রাম নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, সবাইকে বলবো প্লিজ সবাই পাশে থেকো, সুস্থ থেকো, পাশে থেকো এবং আমাদের সাপোর্ট করো প্লিজ। আর তোমাদের সাপোর্ট দিয়ে আশা পাবো, সেই আশা এখন জানি না কিরকম ভাবে কি করবো, বুঝতে পারতেছি না। তো প্লিজ সবাই একটু পাশে থেকো, আর অবশ্যই সবাই কমেন্টে জানিও মানে কোনটা করলে আমাদের থেকে ভালো হবে, সেটা অবশ্যই তোমরা জানাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা, ভালো থেকো।